অবশেষে বাংলাদেশে যাওয়ার জন্য আমরা প্লেন উঠছি, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, বিশেষ করে যারা এখন ট্রাভেল করার চিন্তা করছেন বাংলাদেশে বা অন্য দেশে যাওয়ার চিন্তা করছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আমি কি ধরনের হয়রানির শিকার হয়েছি আর কি ধরনের প্রবলেমে পড়েছি, কি ধরনের প্রবলেমে পড়িনি, সেগুলি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কি কি সুবিধা অসুবিধা হয়েছে সেটাও আজকের ভিডিওতে জানাবো। আমার বাচ্চার দুইটা খুবই এক্সাইটেড, ওরা যেহেতু এখন একটু একটু বুঝে, ওদের ট্রাভেলটাও একটু একটু বুঝার মতো হয়েছে। আর সাফনকে দেখেন প্লেনের সামনে এসে কেমন নাচানাচি করছে, আমরাই কিন্তু সবার লাস্টে উঠেছি, মনে হচ্ছে প্লেন আমাদের জন্য দাঁড়ায় আছে, আমরা উঠলেই প্লেনটা ছাড়বে। আমরা অনেকগুলো চুইংগাম নিয়ে নিছি প্লেনে জার্নির জন্য, যখন প্লেন উড়ে তখন যদি চুইংগাম চাবাই তাহলে কান ব্যথা করবে না, এই জন্য আসলে চুইংগাম নেওয়া। সাফন সাফা তোমার চুইংগাম খাচ্ছে দুইজনই, এই যে সাফন সাফা চুইংগাম খাচ্ছো। এখন কি হচ্ছে, প্লেন দৌড়াচ্ছে, যাই হোক একটু পরেই উড়ে যাব, এর মধ্যে আপনাদের কিছু কথা শেয়ার করি। যখন প্লেন উড়ে বা প্লেন নামে তখন আপনারা যদি মুখ নড়াচড়া করেন তাহলে আপনাদের কান ব্যথা করবে না, গলা ব্যথা করবে না, মাথায় সমস্যা হবে না। বিশেষ করে বাচ্চাদের কিন্তু অনেক সমস্যা হয়, ওরা খুব কান্না করে, তো চেষ্টা করবেন ছোট বাচ্চাদের মুখে চুচু দিয়ে দিতে, যারা চুচু খায়, আর যারা বড় বাচ্চা তাদের চুইংগাম দিয়ে দিবেন আর জোরে জোরে চাবাতে বলবেন। এমনকি আপনারা যারা বড়রা আছেন তারাও চুইংগাম চাবাবেন, বেশি করে ব্যাগের ভিতরে চুইংগাম নিয়ে নেবেন। 10 মিনিটের মধ্যে দেখবেন প্লেনটা উড়ে গিয়েছে আর আপনাদের কান ব্যথাও করছে না, খুব নর্মাল। বাচ্চারাও আমার বাচ্চাদের মতো এরকম খেলা করতে থাকবে, আর খেলা করতে করতে কিন্তু ওরাও একদম বাংলাদেশে হোক বা যেখানেই হোক সেখানে চলে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর কি খেয়েছো? পাস্তা। তারপরে পাস্তা পিও? হ্যাঁ। মাংস, তুমিও মাংস খাবে সাইফার থেকে, ঠিক আছে? তুমি চিন্তা, আর সাইফাও তোমার থেকে পাস্তা খাবে, ঠিক আছে? ওকে, মিলেমিশে খাবে, ঠিক আছে? কাবাব, মজা মজা, রাইস, ডিজার্টটাও মজা, আর এটা হচ্ছে খেয়ে দেখি। এবারে খাবারটা খুবই মজা, খুবই মজা, কেমন সাইফা? খুবই মজা, তাই না? সাফন কেমন? সাফন কেমন খাবার? তো খাবার খেতে খেতে কিন্তু আমরা চলে আসছি, মাত্র 2 ঘন্টার মতো আমরা প্লেনে ছিলাম, ইটালি থেকে তার্কিশ আসতে 2 ঘন্টার বেশি সময় লাগে না। তো বাচ্চারা খুবই এনজয় করেছে, ঘুমায়নি, খুব মজা করতে করতে এসে পড়েছি, আর খাবারটাও ভালো ছিল, ওরা দুইজনই খেতে পেরেছে। হ্যাপি ল্যান্ড। তোমরা এয়ারপোর্টে কি কিনেছো দেখি? ওয়াও, সাফন, ওকে সাইফাকে তুমি শিখাবা, সাইফাকে সাইফাকে আর সাফিনকে ABCD শিখাবা, তুমি একবার লিখবা তারপরে সাইফা লিখবে, ঠিক আছে? এখানে বসো, এখানে বসো, সাফন সাফন এখানে বসো।
না এটা দিলেই তো চলে যায়। কিন্তু অনেক বার চিপ দিতে হবে, আজকাল চেলার হয়ে যায়। ওকে দাও, ওকে বসো বসো। ইতিমধ্যে আমার পেজে যারা আছেন আগের থেকেই তারা জানেন যে আমি অলরেডি বাংলাদেশে এসে পৌঁছেছি, কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। কারণটা হচ্ছে আমি আসার পরেই একদম ক্লান্ত হয়ে গিয়েছি, একদম অসুস্থ হয়ে গিয়েছি। অসুস্থ বলতে জ্বর ঠান্ডা কাশি তেমন না, হালকা একটু ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড চোখ ব্যথা। মোবাইল আমার হাত থেকে 100 হাতে দূরে আছে, কারোর সাথে ফোনে কথা বলা তো দূরের কথা, কারো কমেন্টেরও আনসার দিতে পাচ্ছি না। তো এটার জন্য আসলে মন খারাপ করবেন না, কারণ আমি নিজেই হালকা একটু ক্লান্ত হয়ে পড়েছি। কারণ আমি 4 ঘন্টার ট্রানজিটের জায়গায় প্রায় 8 ঘন্টার মতো ট্রানজিট করেছি, তাও আবার 2টা বাচ্চাকে নিয়ে সারা রাত ঘুমাই নাই। আর আমার বাসার থেকে প্লেনে ওঠা পর্যন্ত, এমনকি বাংলাদেশে আসা পর্যন্ত আমি প্রায় 24 ঘন্টার মতো একদম নির্ঘুম ট্রাভেল করেছি। তাছাড়াও কিন্তু আমি 2 দিন আগের থেকে ঘুমাচ্ছি না, মানে ট্রাভেল করার চিন্তায় 2টা বাচ্চা নিয়ে কীভাবে একা একা যাব। তো যাই হোক, সব মিলিয়ে আমি আসতে পেরেছি তুর্কিতে। তুর্কিতে আমার 4 ঘন্টা ট্রানজিট ছিল, সেই জায়গায় আমার প্লেনটা তারা ছাড়ে নেই, পরে আরও 4 ঘন্টা পর তারা ছেড়েছে। আর বাচ্চারা ঘুমানোর জন্য ক্লান্ত হয়ে গিয়েছিলো, ঘুমাতে চাচ্ছিলো, ঘুমানোর জায়গা পাচ্ছিলাম না, আর পুরো এয়ারপোর্টে আলো, কোথাও ঘুমাতে চাচ্ছিলো না। সাফন তো আলোতে ঘুমাতে পারে না, এত শব্দ, স্বাভাবিকভাবেই সবাই নড়াচড়া করে, কথা বলে জোরে জোরে, তো শব্দতে তো বাচ্চারা ঘুমাতে পারে না। তো আমি কি করব, বাচ্চাদের নিয়ে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাতের ফ্লাইট ছিল, মানে এখন এই মুহূর্তে রাত বাজে 3টা, তো এখনও বাচ্চারা ঘুমাচ্ছে না। তো কি করব বুঝতে পারছিলাম না, ওদের নিয়ে বললাম চলো একটু হাঁটাহাঁটি করি, যদি একটু হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত হয়ে যায়, 2 ঘন্টার জন্য ঘুমায়, তাহলেই কিন্তু হলো। তো এই ফাঁকে এই জায়গাটা পেয়ে গেলাম, এই জায়গাটা একটু অন্ধকার, কেউ নাই, এটা তুর্কি এয়ারপোর্টে। তো দেখা যাচ্ছে এইখানে আসলে বাচ্চাদের নিয়ে একটু রেস্ট করা সম্ভব। তো আমি সাফন সাইফাকে ক্লান্ত করার জন্য খেলতে দিয়ে দিলাম, আর আমি বসে বসে দেখছি যে এখানে কী কী আছে বা কেউ আসছে কি না। তো আমি ভাবলাম যদি কেউ না আসে বা কোনো ধরনের অবজেকশন না থাকে, তাহলে এই রুমটার ভিতরে, সোফার ভিতরে ঘুমানো সম্ভব, না হলে তো অন্য জায়গায়, হয়তো বা মসজিদে, নয়তো আপনার এরকম জায়গায় জায়গায় সোফা দেওয়া আছে বা মাটিতেই মানুষ একটা চাদর বিছিয়ে শুয়ে আছে। আর তুর্কি এয়ারপোর্ট থেকে যে আমি হোটেলে যাব সেটা সম্ভব না, কারণ এখানের হোটেল এয়ারপোর্টে তো নাই, আর আমার জানা মতে 1/2 ঘন্টার ভিতরে কোনো হোটেল নেই। আমার 1/2 ঘন্টার মতো ড্রাইভ করে তারপরে হোটেলে যেতে হবে, যেহেতু আমার সাথে কোনো পুরুষ মানুষ নেই, তো আমি এত বড় রিস্ক নিব না। আর এখানকার টাইমিংটাও আমি এত ভালো করে বুঝি না, এই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে এইখানে এই অন্ধকারেই সাইফাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর সাফন ঘুমানোর চেষ্টা করছে। এখন বাজে প্রায় 4:30 মতো, তো 6:30 আমার নেক্সট ফ্লাইট, তো 5:30 মধ্যে আমার আবার বোর্ডিংয়ে দাঁড়াতে হবে। তো আমি জানি না 1 ঘন্টা পর ওদের উঠাতে পারবো কি না, কারণ সাধারণত বাচ্চা কেন, বড়রাও যখন রাতের ঘুম ঘুমায় একদম ক্লান্ত হয়ে, তখন কিন্তু গভীর ঘুম থাকে, চাইলেই আপনি উঠাতে পারবেন না। তো আসলে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে, আর আমিও খুব টায়ার্ড হয়ে গিয়েছি, আমিও ঘুমাতে পারছি না। তো বাচ্চাদের আমি এখানে রেখে আমি এই যে দোকানটা, সামনের দোকানটায় ঘোরাঘুরি করছি, আর এটার ভিতরে কেউ ঢুকছে না, আর দেখতেই পাচ্ছেন পুরো খালি। এখন 4:30 বাজে, তেমন কোনো মানুষ নাই, তেমন কোনো ফ্লাইট নাই, আর সবাই যে যেই জায়গায় পেয়েছে সেই জায়গায় ঘুমিয়ে আছে বা রেস্ট নিচ্ছে বা শুয়ে আছে। আর এই যে দেখলেন তো, আমি এই জায়গাটা আপনাদের কেন দেখাচ্ছি জানেন, যারা বাচ্চা নিয়ে আসবেন তারা জানেন যে বাচ্চারা আলোতে ঘুমাতে পারে না বা শব্দতে ঘুমাতে পারে না, তারা তুর্কির এই জায়গাটা খুঁজে বের করবেন। আপনি এখনই চাইলে মোবাইলে রেখে রাখতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে এই জায়গাটায় যেয়ে আপনার বাচ্চাকে নিয়ে রেস্ট করতে পারবেন, একটু শব্দ ছাড়া আর একদম অন্ধকার। আর এখানে সেন্ট দেখছি, আমি একটা সেন্ট কিনবো, আর আমি এখান থেকে কিছু শপিংও করবো, আমার নিজের জন্য করবো। সবচেয়ে বড় কথা, এখানে শপিং করলে যে প্রবলেমটা হয়, প্রত্যেকটা প্রাইস অনেক বেশি থাকে। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি
ইউরো দেন তাহলে হয়তো আপনাকে টার্কিশ টাকা দিবে, আর ইউরো থাকলে ইউরো ব্যাক করতে পারে, যদি ভাঙতি ওদের মতো হয় তাহলে ওরা ব্যাক করতে পারে। আর আপনি যদি কার্ড দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, আমি কার্ড দিয়েও মার্কেট করব আবার টাকা দিয়েও করব। তো অলরেডি আমার বোর্ডিংয়ের টাইম চলে আসছে, এখন সাফুন সেফাকে নিয়ে যেতে হবে, কিন্তু খুবই কষ্টের ব্যাপার, মানে খুবই কষ্ট করে আমি আধা ঘন্টা লাগে এখানে আসছি। সাইফা কেটার ভিতরে শুয়েছে আর সাফুন ক্যাবি টেনে টেনে এক হাত দিয়ে নিয়ে আসছি, ও তো এক জায়গা দিয়ে টানলে আরেক জায়গায় চলে যায়, কারণ ঘুমানো অবস্থায় ওরা নিয়ে আমার একটু কষ্ট হয়েছে। এখন যে কথাটা বলবো, যারা আমাকে জিজ্ঞেস করছেন করোনা টেস্ট লাগে কিনা, যারা ভ্যাকসিন দিয়েছেন থার্ড ভ্যাকসিন তাদের কোনো করোনা টেস্ট লাগবে না, বাচ্চাদেরও লাগবে না, 12 বছর পর বাচ্চাদের মনে হয় লাগে। সাফন যেহেতু 7 বছর, সাফনের কোনো কিছুই চাইনি, শুধু পাসপোর্ট আর টিকিট, আর সাইফারও কোনো কিছু লাগেনি। তারপরে জিজ্ঞেস করেছেন হ্যান্ড লাগেজগুলো আমরা বুকিংয়ে দিতে পেরেছি কিনা, আমি একটা রেখে বাকি দুইটা বুকিংয়ে দিয়েছি। বুকিংয়ে দেওয়ার জন্য 8 কেজির বেশি তারা নিবে না, একটা ব্যাগে 8 কেজিই থাকতে হবে। আর বুকিংয়ে যে নিবে তারও কোনো নিশ্চয়তা নাই, আপনি যদি কথা বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে আপনার বাচ্চা আছে আপনি কীভাবে নেবেন, এই রিকোয়েস্টটা যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন তাহলে আপনার লাগেজ বুকিংয়ে নেবে। কিন্তু একদম শিওর হয়ে যাবেন না যে বুকিং নেবে, আপনি ব্যাক আপ রাখার চেষ্টা করবেন, যদি বুকিং না নেয় তাহলে আপনার হাজব্যান্ডের কাছে বা কারো কাছে ফেরত দিয়ে দিতে হবে। দুইটা বাচ্চা নিয়ে আপনি একটা লাগেজ বা একটা ব্যাগ ছাড়া কিন্তু হাতে কিছুই নিতে পারবেন না, কারণ খুবই কষ্টকর। আমার মতো যদি অবস্থা হয় যে আপনার ট্রানজিট 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা হয়ে গিয়েছে, তাহলে মরে যাওয়ার মতো অবস্থা। এখন বাজে প্রায় 7:30, আমরা 6:30টার দিকে প্লেনে উঠেছি, আমাদের প্লেনটা 10 মিনিট লেটে ছেড়েছে। তো ওঠার ছাড়ার কিছুক্ষণ পরই আমাদের সকালের নাস্তা দিয়েছে, এখানে স্যান্ডউইচ দিয়েছে, অমলেট দিয়েছে, আরও কিছু খাবার দিয়েছে, কিন্তু সাইফা তো একদমই খেতে পারবে না, সাইফা একদম ঘুম। তো সাইফাটা সাফনকে দিতে হবে, কারণ সাফন আবার ডিম খায় না, শুধু স্যান্ডউইচটা খাবে। তো এখন কয়টা বাজে জানেন? এখন একদম বাংলাদেশে নামার সময় চলে আসছে, এখন আর মাত্র 2 ঘন্টা আছে। তুর্কি থেকে বাংলাদেশে আসার জন্য 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে। তো নামার আগে আমাদের কিছু খাবার দিয়েছে, দুপুরের খাবার, এখানে দিয়েছে স্যান্ডউইচ, এখানে দিয়েছে কেক, আর দিয়েছে মসরেলার সালাদ। তো সাফওয়ান আসলে সালাদের মধ্যে মশরাল্লাটা খাবে না, শুধু টমেটো আর সালাদ পাতা খাবে। সাফওয়ান 2 ঘন্টার মতো ঘুমিয়েছিল আর সাইফা প্রায় 4-5 ঘন্টা ঘুমিয়েছে, আর আমি তো একদম ঘুমাতে পারিনি। আর এই যে দেখাই, এটা চিকেন স্যান্ডউইচ। আর তুর্কি প্লেনের খাবারগুলো কিন্তু হালাল, কারণ ওরা মুসলমান কান্ট্রির মানুষ, সবই হালাল, তো নিশ্চিন্তে আপনি খেতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির একটা দই দিয়েছে আর কিছু সালাদ আর পনির দিয়েছে। এখানে বাটার আছে আর আছে রুটি, আবার জেলিও আছে, তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই খেতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পর্যন্ত 3 বার তুর্কিতে ট্রাভেল করেছি, প্রত্যেকবার আমার খাবার ভালো লাগেনি, কিন্তু এবারের খাবারটা আমার খুব ভালো লেগেছে। সাইফা কিছুই খাচ্ছে না আর সাইফা অনেক অনেক বমি করেছে প্লেনের মধ্যে, এখানে করেনি, সিটে করেনি, বাথরুমের সাইডের যে জায়গাটা সেই জায়গাটা অনেক বমি করছে। তো আমি মহিলাটাকে পরিষ্কার করতে দিইনি, আমি পরিষ্কার টরিষ্কার করেছি, ওকে ড্রেস চেঞ্জ করে আবার ফ্রেশ করে দিয়েছি। চেষ্টা করবেন বাচ্চাদের ব্যাক আপ ড্রেস রাখতে, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সাইফা আমরা কোথায় আসছি? বাংলাদেশ। সাইফা আমরা কোথায় আসছি? বাংলাদেশে গরম, তাই জামা চেঞ্জ করে ফেলছো? ঢাকা। সাইফা কোথায় আসছি? ঢাকা। আমার দিকে তাকাও। ঢাকা। এখানে তাকাও। নেক্সট ভিডিওতে বাংলাদেশের এয়ারপোর্ট সম্পর্কে আপনাদের ধারণা দিব। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।